নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল অনলি নিউজ। বন্ধুরা, সরকারি কর্মচারী, শিক্ষক ও পেনশনারদের গুরুত্বপূর্ণ খবর এবং আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে বেল আইকন বাজাবেন ও অল নোটিফিকেশন অন করবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ খবর রাজ্যের সরকারি কর্মচারী, শিক্ষক এবং পেনশনারদের জন্য। ডিএ প্রসঙ্গে সবচেয়ে ভালো খবর, সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সব চালাকি বুঝতে পারল শুনানি নিয়ে, ভালো খবর হতে চলেছে এমনটাই মনে করছেন অভিজ্ঞ মহল। তো বন্ধুরা, আপনারা জানেন আগামী 16 জানুয়ারি 2023 ডিএ মামলার শুনানি হতে চলেছে এবং আশা করা যায় এটি ডিএ মামলার সর্বশেষ শুনানি হবে। এর আগে বেশ কয়েকটি শুনানিতে রাজ্য সরকার পাস ওভার নিয়েছিল এবং পরবর্তীতে সময়ের অভাবে ফের আবার তারিখ নির্ধারণ করা হয়েছিল, যাতে করে তারিখ পে তারিখ, তারিখ পে তারিখ এই ঘটনায় ঘটে এমনটাই কিন্তু ফন্দি এঁটেছিল রাজ্য সরকার। এবারে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের সব চালাকি বুঝতে পেরে শেষ পর্যন্ত রাজ্য সরকার ভার্সেস রাজ্যের সরকারি কর্মচারীদের যে মামলাটি, ডিএ সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্টে আগামী 16 জানুয়ারি 2023 উঠতে চলেছে, সেই মামলাটিকে একেবারে শেষ নম্বরে, 50 নম্বরে, শেষ সিরিয়ালে কিন্তু রেখে দিয়েছে, যাতে করে সঠিকভাবে সময় নিয়ে মামলাটির শুনানি করা যেতে পারে এবং দ্রুত রায়দান করা যেতে পারে। ইতিমধ্যেই শর্ট নোট জমা নেওয়া হয়ে গিয়েছে সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের পক্ষ থেকে এবং সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, উভয় পক্ষ থেকেই শর্ট নোট জমা নিয়েছে সুপ্রিম কোর্ট। বেশ কয়েকটি রায় ঘোষণা হয়েছে ইতিমধ্যেই স্যাটে, হাইকোর্টে, ডিভিশন বেঞ্চে। রায়গুলিতে দেখা গেছে রাজ্যের সরকারি কর্মচারীদের জয় হয়েছে, সুপ্রিম কোর্টেও রাজ্যের সরকারি কর্মচারীদের জয় হবে এমনটাই মনে করছেন সরকারি কর্মচারীরা। ধন্যবাদ।